প্রিয় দর্শক বন্ধুরা, শীতকাল কম বেশি আমাদের সবারই পছন্দ। তবে শীতে তাপমাত্রা আবার বেশি কমে গেলে কিন্তু তা কষ্টের কারণও বটে। ধরুন, এখন যদি আপনাকে এমন কিছু দেশের কথা বলা হয় যেখানে তাপমাত্রা -50 ডিগ্রির নিচে, তাহলে সম্ভবত তাহলেই সত্যিকারের ঠান্ডা কি সেটা কিন্তু টের পাবেন আপনি। চলুন এবার দেখে নেই পৃথিবীর এমন কিছু দেশ যেখানকার শীতল আবহাওয়ার কথা মাথায় আসলেই আপনার শীত অনুভব করতে শুরু করবে। তো বন্ধুরা, শুরু করার আগে বলবো, আপনি যদি নলেজ বেকারের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। সো লেটস স্টার্ট। নাম্বার 10, ইস্তোনিয়া। এই লিস্টে দশমতম স্থানে রয়েছে এই দেশটি। ফিনল্যান্ড এবং বাল্টিক সিয়ের মাঝখানে অবস্থিত এই দেশ। শীতের চোটে দেশবাসীরা নিজেদের প্রাত্যহিক জীবনের কাজ পর্যন্ত এখানে করতে পারেন না। পুরো শীতকাল ব্যাপী এখানে তাপমাত্রা থাকে -3 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -7 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। নাম্বার 9, ফিনল্যান্ড। স্ক্যান্ডিনেভিয়ার সব থেকে শীতলতম দেশ হল ফিনল্যান্ড। শীতকালে এই দেশের তাপমাত্রা থাকে 0 ডিগ্রি থেকে -45 ডিগ্রি সেলসিয়াস। কখনো শীতকালে তাপমাত্রা -22 ডিগ্রি সেলসিয়াস থেকে -45 ডিগ্রি সেলসিয়াসেও নেমে যায়। নাম্বার 8, মঙ্গোলিয়া। মধ্য এশিয়ার একটি দেশ হল মঙ্গোলিয়া। গরমকালে এই দেশের তাপমাত্রা থাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তবে শীতকালে কখনো তাপমাত্রা নেমে -20 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি চলে আসে। নাম্বার 7, আইসল্যান্ড। এই দেশের আবার দুই মেরুতে দুই ধরনের আবহাওয়া অনুভূত হয়। দেশের দক্ষিণ দিকের তুলনায় উত্তর দিকের তাপমাত্রা অনেক কম থাকে, কখনো তাপমাত্রা নেমে -40 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে। নাম্বার 6, গ্রিনল্যান্ড। পৃথিবীর সবথেকে বড় দ্বীপ হল গ্রিনল্যান্ড। সূর্যের আলো এই দ্বীপে প্রায় আসে না বললেই চলে। বছরের প্রতিটা মাসই বরফ দিয়ে ঢাকা থাকে এই দ্বীপ। গরমকালে সবথেকে উষ্ণতম তাপমাত্রা হল -7 ডিগ্রি সেন্টিগ্রেড। নাম্বার 5, আমেরিকা। উত্তর আমেরিকাতে সবথেকে বেশি পরিমাণে ঠান্ডা অনুভূত হয়। এই দেশের সর্বনিম্ন তাপমাত্রা হল -30 ডিগ্রি সেলসিয়াস। অত্যাধিক কম তাপমাত্রার প্রভাব পড়ে দেশবাসীর ত্বকের ওপরেও। এই দেশের সবথেকে শীতলতম স্থান হল আলাস্কা। নাম্বার 4, কাজাখস্তান। অত্যাধিক পরিমাণে তুষারপাত এবং তার সঙ্গে বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এই অঞ্চলে সবসময়ই ঠান্ডা ঘাঁটি গেড়ে বসে থাকে। তবে গরমকালেও এই তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও শীতের তুলনায় কিছুটা স্বস্তিতেই থাকেন এখানকার দেশবাসী। নাম্বার 3, কানাডা। সারা বছরই এই দেশে তির্যকভাবে আলো দেয় সূর্য। বছরের 5টা মাসই শীতকাল অনুভূত হয় কানাডাতে, যখন সর্বনিম্ন তাপমাত্রা থাকে -40 ডিগ্রি সেলসিয়াস। অবশ্য গরমকালে তাপমাত্রার কোনো হেরফেরই হয় না। নাম্বার 2, রাশিয়া। মাত্র 2 মাসের জন্য সূর্যের মুখ দেখতে পাওয়া যায় এই দেশে, যেখানে গরমকালে তাপমাত্রা থাকে -3 ডিগ্রি সেলসিয়াস। যে দেশে গা গরম রাখতে সোয়েটার নয়, প্রয়োজন বিভিন্ন জাতীয় সুরা। নাম্বার 1, আন্টার্কটিকা। পৃথিবীর সবথেকে ঠান্ডার দেশ হল আন্টার্কটিকা। সারা বছরই সূর্যের টিকিও দেখতে পাওয়া যায় না এই দেশে। সর্বনিম্ন তাপমাত্রা হল -89 ডিগ্রি সেলসিয়াস। আন্টার্কটিকার তাপমাত্রা এতই কম যে এখানে কোনো মানুষ বসবাস করতে পারে না। স্বাভাবিক অবস্থায় এই তাপমাত্রা মোটামুটি -83 ডিগ্রির নিচেই থাকে। আন্টার্কটিকার সর্বোচ্চ তাপমাত্রা -17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। তবে বন্ধুরা, এবার প্রশ্ন উঠতেই পারে যে পৃথিবীর সবথেকে শীতলতম স্থান তাহলে কোথায়? তবে এই প্রশ্নের জবাবে বিজ্ঞানীরা বলেছেন নিশ্চিতভাবেই আন্টার্কটিকায়। আর সেই জায়গাটির অবস্থান ইস্ট আন্টার্কটিক মালভূমির 2 শীর্ষভাগ ডোম আর্গাস ও ডোম ফুজির মাঝামাঝি বরফাবৃত একটি উঁচু স্থান। বিজ্ঞানীদের মতে সবথেকে ঠান্ডার এই জায়গাটির গড় তাপমাত্রা -93.2 ডিগ্রি সেন্টিগ্রেড। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি নলেজ বেকারের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আবারও বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে প্রেস করে দিন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।